হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন চলে যাচ্ছি একটি শোরুমে। তো শোরুমে কি কি আছে সব দেখাবো আপনাদের, কিন্তু ভিডিওটা পুরো দেখো। তো চালিয়ে শুরু করতে ভিডিও। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের গাড়ি আছে, কত কালেকশন আছে সব দেখাবো আপনারা এখানে। দেখুন কিছু এবং আমরা ভেতরেও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত হিরোর গাড়ি। এটা বেসিক্যালি একটা হিরো শোরুম। তো এখানে যত রকমের হিরোর গাড়ি আছে সবই আছে, আপনারা পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছেন কত গ্ল্যামার, এফআই, মানে সব কিছুই আছে, স্প্লেন্ডার, প্যাশন প্রো সব কিছুই আছে। আপনারা শুধু এলে এখানে দেখতে পাবেন। তো কেউ যদি আসতে চান আমাকে নিচে কমেন্ট করবেন। তো চলুন আমরা এখন ভেতরে যাবো এবং ভেতরে কালেকশনগুলো দেখাবো, ভেতরে কী কী আছে এবং বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কী আছে আরও দেখাবো ভেতরে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো আমরা এখনও ভেতরে চলে এসেছি। ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা একটা গাড়ি আছে ব্যাপক, দেখতে কি বলবো, মানে ধুমের স্পিড কথাটা মনে পড়ে যাচ্ছে। এবং সুলেমান খানও চালিতে মনে হচ্ছে এই গাড়ি, সেরকম সেরকম সিনেমার মতো গাড়ি লাগছে। তো দেখুন এখানে একটা স্কুটিও আছে, মানে যা নেবেন তাই পাবেন, যা হিরোর, মানে এমন কোনো গাড়ি নেই যে নাই। দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ব্রেক, মানে গাড়িটা অসাম লাগছে আমাকে, কি বলবো। যদি আমার কাছে হিম্মত হতো আমি এই গাড়িটা কিনে নিতাম, কিন্তু আমার কাছে তো নেই। চলুন আপনারা যদি থাকে তো কিনতে পারেন। তো আমরা এখন যাবো আরেকটু ভেতর দিয়ে। ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাশ কাউন্টার আছে। ক্যাশ কাউন্টারের ভেতর দিয়ে গেলে আমরা দেখতে পাবো এখানে সার্ভিসিং, মানে সার্ভিসিং যত গাড়ি এখানে ফিটিং হচ্ছে এবং সার্ভিসিং করা হচ্ছে সেই সব আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কত গাড়ি এখানে লাগানো আছে, কত লোক এখানে কাজ করছে, ওয়ার্কার আছে এখানে দেখতে পাচ্ছেন। আপনারা সবই দেখতে পাচ্ছেন যে কী করে কাজ হচ্ছে, কী করে, মানে দারুণ দারুণ লাগছে। এখানেও দেখতে পাচ্ছেন খানিক কটা গাড়ি আছে। তো এখানে এটা ধুলাই, মানে গাড়িগুলো ধোয়া হয়। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা, মানে যারা ক্রেতা আছে তাদের জন্য একটা বসার জন্য ঠান্ডা এসি ঘর করা হয়েছে। ওটা দেখতে পেলেন আগে কাঁচের ঘর ওটা। এখানে হচ্ছে আপনার এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, ওপেন এখনও করেনি, এখন লাঞ্চ টাইম বন্ধ আছে বলে আমরা দাঁড়িয়ে আছি। এরপরেও আছে, এরপরে আমরা যাব বাইরে। তো চলুন বাইরে দেখি কী আছে এদের। গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাই আমরা নিতে এসেছিলাম এখানে। তো আমরা ওই গাড়িটা তো নিতে পারিনি, এই গাড়িটা নিয়েছি গ্ল্যামার। তো গ্ল্যামারটা দেখুন আপনারা কিরাম, ভালো লাগলে নিচে কমেন্টে জানাবেন অবশ্যই। আর শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় শোরুম, আপনারা দেখেন যে কত বড় এরিয়া এখানে, অনেক বড় শোরুম, মানে কি বলবো। তো এখন আমাদের গাড়িটা একটু রানিং করে দেখা হচ্ছে লাস্ট আর একবার, যে কিছু থাকলে সেটা বাগিয়ে দেওয়া হবে। তো গাইস ভিডিও মে ইতনা হি থা বাতানে কে লিয়ে আপকো দেখনে কে লিয়ে বহুত বহুত শুকরিয়া। আগর আপ লাইক নাই কিয়ে আবি তক তো লাইক কর দো অর কমেন্ট করো অর দোস্তকে সাথে শেয়ার কর দো। চ্যানেল পে নয়া হো তো আবি সাবস্ক্রাইব কর দো চ্যানেল কে, এসে ভিডিও আপ লে লেতা হুঁগা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।